हेलो सर, अस्सलाम वालेकुम। স্যার কিছু শোনা যাচ্ছে না। সারে নেটের প্রবলেম নাকি? মনে হয় স্যার মিউট করা আছে, মনে হয় মিউট করা নাই। স্যার শুনতে পাই না স্যার। স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার নিচে দেখেন যে জয়েন অডিও লেখা আছে নিচে হেডফোনের, ওখানে ক্লিক করেন। হাবিব, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যারের কথা তো কিছু বোঝা যাচ্ছে না। সেটা তো আমি কিছু বোঝা যাচ্ছে না, আর কথা বলছেই না স্যার। কানেক্টিং কানেক্টিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ক্লাসে আছে স্যার, তো কানেক্টিং স্যার কোথায় গেল? কানেক্টিং টু অডিও রুমের মধ্যে বসে থাকি, বাড়ির থেকে নেট পাই, সমস্যা নাই। প্রাকৃতিক ভূগোলের উপাদানের মধ্যে অশ্বমন্ডল, বায়ুমন্ডল এবং বারিমন্ডল। আমি অলরেডি হচ্ছে বায়ুমন্ডল আলোচনা করে দিয়েছি, এখন হচ্ছে বারিমন্ডল তোমাদের, মানে আগের ক্লাসে আলোচনা করছি, তোমাদের একটু সুবিধার জন্য আবার বলতেছি। বারিমন্ডল হচ্ছে আমাদের, আমরা জানি বারি মানে হচ্ছে পানি, ঠিক আছে? বারিমন্ডলের অন্তর্গত হচ্ছে সাগর, মহাসাগর, উপসাগর, এগুলোর আয়তন, আকৃতি এবং হচ্ছে গভীরতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার, আয়তন, আকৃতি, গভীরতা। আকৃতিটা কিরকম? ধরে নাও যদি বলে এস আকৃতির একটা হচ্ছে মহাসাগরের নাম, বলো দেখি এস আকৃতির মহাসাগরের নাম পারবা? না স্যার। কেন? এটা তো অনেক আগের ক্লাসে পড়ানো হয়েছে, মনে হয়তো বা নাই, সরি। এস আকৃতির হচ্ছে মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর হচ্ছে এস আকৃতির, এটা অনেক সময় প্রশ্ন থাকে, এস আকৃতির মহাসাগর। আচ্ছা, তারপরে হচ্ছে সাগরের তল দেশের ভূপ্রকৃতি। আমাদের হচ্ছে পৃথিবীর উপরে ভূপ্রকৃতি যেরকম হচ্ছে, পাহাড় আছে, মালভূমি আছে, সমভূমি আছে, গভীর মানে জলাভূমি আছে, ঠিক হচ্ছে এই এই আমাদের ভূপৃষ্ঠকে ঠিক উল্টায় দিলে একটা ফ্ল্যাট লাইন হয়ে যাবে, ফ্ল্যাট লাইন। ধরে নাও পাহাড় গুলো সমুদ্রের গভীর খাদে পড়লো, আবার হচ্ছে
এই তোমার হচ্ছে মাসাবারে যে বলদেশে যে ভূভূগীতি তার মধ্যে আছে তোমাদের গভীর খাত, সমুদ্রের সমভূমি, মহিঢাল, মহিষোপান, মহিঢাল, গভীর সমুদ্রের খাত, এই তিনটা অংশ দেওয়া আছে এবং নিমজ্জিত শৈলশিরা। নিমজ্জিত শৈলশিরা এটা সম্বন্ধে এটা সম্পর্কে তোমাদের আলোচনা করে দিয়েছিলাম যে নিমজ্জিত শৈলশিরা আঘাতে টাইটানিক 1912 সালে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। নিমজ্জিত শৈলশিরা পাহাড়, ওই পাহাড়ের হচ্ছে বরফের পাহাড়, এটাকে শৈলশিরা বলা হয়। শীতের হিম, ঠান্ডার যে পাহাড় এই বরফের, সেটাকে নিমজ্জিত শৈলশিরা বলা হয়। আচ্ছা, তারপরে সমুদ্র স্রোতের কারণ, তারপরে হচ্ছে জোয়ার ভাটা, এগুলো নিয়ে তোমাদের হচ্ছে এই প্রাকৃতিক ভূগোলের উপাদান। আমি যেটা আজকে যেটা পড়াবো, আজকে প্রথম অধ্যায়ের শেষ পড়াটা, যেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব, প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ স্টাডিং ফিজিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে, ইম্পর্টেন্স অফ স্টাডিং ফিজিক্যাল জিওগ্রাফি, যে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব। পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক বিষয় সম্পর্কে জানতে হয়। প্রকৃতির উপাদান, উপাদানের সাথে হচ্ছে মানুষের নিবিড় সম্পর্ক, এটা আগে থেকেই আমরা জানি যে মানুষ প্রথম অবস্থায় যাযাবর ভাবে জীবনযাপন করতো, তারপরে আস্তে আস্তে তারা যেখানে ফল খাইতো ফলের বীজ ফেলে দিত, তারপরে সেখানে বসতি গড়ে তুলছে, তারপরে আস্তে আস্তে এই সভ্যতার বিকাশ করছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এইসব প্রাকৃতিক বিষয় সম্পর্কে জানতে হলে এবং তার ব্যবহার উপযোগিতা নির্ণয়ের জন্য প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব রয়েছে। আচ্ছা, পৃথিবীর জন্ম থেকে জ্ঞান লাভ, আমরা এই প্রাকৃতিক ভূগোলে অধ্যয়নের গুরুত্বটা আমরা পৃথিবীর জন্ম থেকে জ্ঞান লাভ করতে পারি যে পৃথিবী কেমন করে জন্ম হয়েছে। আচ্ছা, আমরা জানি যে পৃথিবীর জন্ম হচ্ছে বিগ ব্যাং নামক একটা থিওরি আছে, এই থিওরিতে লেখা আছে মহাবিস্ফোরণের ফলে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। কিসের ফলে এই পৃথিবী সৃষ্টি? অবস্থান মধ্যে দিয়ে পৃথিবী বর্তমান অবস্থায় পৌঁছেছে, অর্থাৎ পৃথিবীর জলভাগ, স্থলভাগ এবং বায়ুমণ্ডলের উৎপত্তি এবং তা আমরা প্রাকৃতিক ভূগোলের পাঠে জানতে পারি। আচ্ছা, তারপরে আমরা এছাড়া ভূপৃষ্ঠের আজ থেকে পাহাড় পর্বত কয়েক হাজার বছর বিবর্তনের ফলে যেসব স্থানে সমুদ্র অথবা সমভূমির সৃষ্টি হতে পারে, সাগর পরিবর্তিত হয়ে সমভূমি এবং পাহাড় সৃষ্টিতে পাহাড় পর্বতের সৃষ্টি হয়েছে, অথবা সমভূমি পরিবর্তিত হয়ে পাহাড় বা সমুদ্রে রূপান্তর হতে পারে, একটা এই জিনিসের ব্যাখ্যাটা এরকম, এখন যা কিছুদিন পর নাও থাকতে পারে, যেখানে সমভূমি আছে সেখানে অনেক গভীর সমুদ্র হয়ে যাইতে পারে, যেখানে পাহাড় আছে পাহাড়টা সমভূমিতে রূপান্তর হতে পারে, এটা দীর্ঘ দিন যাবত ক্ষয়ের ফলে এটা হয়ে যাইতে পারে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, বাংলাদেশ এখন যে ভূমিটা আছে এটা কি পৃথিবীর সৃষ্টির শুরুতে ছিল? না স্যার, ছিল না। একটু চিন্তা করো, কারণ আমাদের এই ছিল, নিশ্চয় ছিল, আমাদের এই সমভূমিটা তৈরি হয়েছে কিভাবে, ধরে নাও এই নদীবাহিত পলি এসে এই সমভূমি, নদীবাহিত পলি ধরে নাও পাহাড় যেগুলো পাহাড় থেকে বা হচ্ছে পর্বত থেকে যে পানিগুলো বা বরফ বরফগুলা পানিগুলো চলে উঠে আসছে নদী দিয়ে, নদীতে আস্তে 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 আমাদের এই সমভূমিটা তৈরি হয়েছে, এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আর একটা জিনিস লক্ষ্য করো যে এই সমভূমি আমাদের এই বাংলাদেশের পরে দক্ষিণ দিকে কিন্তু আর কিছু নাই, দক্ষিণ দিকে আছে হচ্ছে বঙ্গোপসাগর, তারপরে ভারত মহাসাগর, তারপরে অ্যান্টার্কটিকা, ঠিক আছে, এই বাংলাদেশের পরে কিন্তু আর কোন স্থলভূমি খুব কাছাকাছি নাই, অনেক দূরে আছে। তাহলে এগুলো অনেক পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে এই রকম হয়েছে। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি যে হচ্ছে ভূমিকম্প আগ্নেয়পাতের ফলে কোন কোন স্থান উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে, তাহলে ভূমিকম্প একটা হচ্ছে, ভূমিকম্প একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তাই না? তাহলে এই ভূমিকম্পের ফলে কি দেখা যায় যে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ভূপৃষ্ঠের পরিবর্তন দেখা যায়, এটা একটা আকস্মিক পরিবর্তন। তারপরে আমরা বলতে পারি অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেও হচ্ছে দেখা যায়, এটাও প্রাকৃতিক জিনিস, এটা প্রাকৃতিক জিনিসের ফলে অনেক কিছু পরিবর্তন সাধিত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমরা
যেহেতু এখন সবাই মোটামুটি নেট ব্যবহার করো, এগুলো বিষয় তোমরা সার্চ বারে লিখে দেখবা, তাহলে আরো বেশি ভালো লাগবে। যেরকম ভূমিকম্প সম্পর্কে ভিডিও দিবা, ভূমিকম্পের ভিডিও দেখবা, ইমেজ দেখবা, তারপরে হচ্ছে এক ডিগ্রির অগ্নুৎপাতের ভিডিও দেখবা, ইমেজ দেখবা, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। না হলে বুঝতে পারবো না। অল্প পরিসরে আমরা তোমাদের শুধু মূল জিনিসগুলোই দিতে পারবো, কিন্তু ব্রড মানে নিজেকে জানতে হলে, বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হলে আরো নিজেকে খাটতে হবে। আচ্ছা, তারপরে আমরা উনবিংশ শতাব্দীর হচ্ছে ভৌগোলিক চিন্তা বিশ্লেষণ করে ভূগোলবিদ দেখেছেন প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব এ সময়ে বেশি ছিল, আর এ সময় প্রাকৃতিক ভূগোলের অন্যতম প্রধান বিষয়বস্তু ভূমিরূপ বিদ্যাকে ভূগোলবিদগণ হচ্ছে গুরুত্বের সাথে গবেষণা শুরু করেন। ভূগোলের হচ্ছে বৈজ্ঞানিক নিমিত্তবাদী দৃষ্টিভঙ্গির ধারক জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক র্যাটজেল হচ্ছে আমেরিকার ভূগোলবিদ এলেন চার্চিল স্যাম্পল। স্যার জি, স্যার বলো, বাংলাদেশে কোনো ভূগোলবিদ আছে স্যার? বাংলাদেশের ভূগোলবিদ? হ্যাঁ আছে, অবশ্যই আছে স্যার। তাদের নাম কি? আচ্ছা, তাদের নাম এই যে ধরে নাও যারা বই লিখছে তারাও তো একজন ভূগোলবিদ। জি স্যার, জি স্যার, যারা বই লিখছে তারাও তো ভূগোলবিদ, তা না হলে তো বই লিখতে পারবে না। জার্মান ভূগোলবিদ আমরা মনে রাখবো, ফ্রেডরিক র্যাটজেল জার্মান ভূগোলবিদ, আর হচ্ছে এলিন চার্চিল স্যাম্পল হচ্ছে আমেরিকার ভূগোলবিদ। এরা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের ভূমিকার উপর গুরুত্ব দেন। পরবর্তীতে তাদের হচ্ছে এই গবেষণার মাধ্যমে দেখা যায় ভূমিরূপ বিদ্যা আরো বিস্তৃত পরিসরে হচ্ছে আলোচনা করা হয়। আমরা এখন ভূমিরূপ বিদ্যা সম্পর্কে জানব। এটা হচ্ছে উপরে মানে যে আয়ুর্বেদিকখানে ভূমিরূপ বিদ্যার একটা বই থাকবে, তোমরা এটা পড়তে পারবে, জিওমর্ফোলজি, ভূমিরূপ বিদ্যা জিওমর্ফোলজি। আচ্ছা, প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভূমিরূপ বিদ্যা। যেহেতু ভূগোল হচ্ছে পৃথিবীর বর্ণনা, তাহলে অবশ্যই পৃথিবী ভূমি লাগবে। ভূমি ছাড়া কি পৃথিবী হবে? অবশ্যই হবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, আমরা জানি পৃথিবীর ভিতরে হচ্ছে গলিত পদার্থ আছে যেগুলো হচ্ছে আগুনের ন্যায়, তাই না? আমরা এটা জানি। তারপরে হচ্ছে শিলা খনিজের উৎপত্তি, ভুয়া লরণ এবং তার ফলে ভূমিরূপ সৃষ্টি, সূর্য হতে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর প্রাকৃতিক হচ্ছে প্রকৃতির শক্তি দ্বারা কিভাবে পৃথিবীর পদার্থ সমূহ নিজের ঘনত্ব অনুসারে তার কেন্দ্র থেকে ভূত্বক পর্যন্ত স্তরে স্তরে সজ্জিত হলো, আবার ভূঅভ্যন্তরে স্তরে স্তরে সজ্জিত মানে তোমরা তো বুঝতে পারছিছো যে অশ্বমন্ডল, গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডল, যারা ক্লাস 19 পড়ে আসতো এটা ছিল অশ্বমন্ডল, গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডল, এরা স্তরে স্তরে সজ্জিত। যেরকম কোনো একটা ভ্রমণ কার্য পুকুর লাইক হচ্ছে একটা কালভার্ট বা সেতু দেওয়ার কোন কার্য চলতেছে, তাহলে দেখবা মাটির অনেকগুলো স্তর থাকে। দেখবা তোমরা কিন্তু অনেকে লক্ষ্য করে থাকবা, বা হচ্ছে কোনো গভীর কোনো কিছু করো, যে কালভার্ট দিবে, কালভার্ট কাটতেছে রাস্তার মাটি, দেখবা বিভিন্ন স্তরে স্তরে সাইডে দেখবা বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত। তাহলে এটা হচ্ছে ভূমিরূপ বিদ্যার হচ্ছে আলোচনার বিষয়বস্তু। যখন বৃষ্টি হয় তখন তো বোঝা যায় মাটির পরীক্ষা। স্তরগুলো কি একদিনে পড়ছে? দিনে স্যার, একদিনে পড়ে দীর্ঘদিন যাব এরকম পলি পরে পরে পরে। স্যার হ্যালো স্যার, এটা কি সাবজেক্ট হচ্ছে? ভূগোল না মনোবিজ্ঞান? ভূগোল 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 ভূগোল। আজকে তো মঙ্গলবার স্যার, আজকে বুধবার। আজকে বুধবার ভাই? না না, আজকে আজকে বুধবার, আজকে বুধবার, আজকে মঙ্গলবার না, আজকে বুধবার। এইটুকু যদি মনে না রাখতে পারো আমাদের জন্য। না স্যার, বুধবার বুধবার স্যার, না স্যার বুধবার, ঠিক আছে। তো এখানে তো মনোবিজ্ঞান লেখা আছে স্যার, ঠিক হয়, একটু ভালো করে মনে রাখবা বারটার। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে আমাদের ভূ অভ্যন্তরে যে উপরিভাগে কি কি প্রাকৃতিক শক্তি সমূহ দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন স্থলভাগ এবং জলভাগ সৃষ্টি হলো, বর্তমানে হচ্ছে এসব প্রাকৃতিক শক্তি কি প্রকারের ভূমিতে অবস্থা পরিবর্তন করে যাচ্ছে, কিভাবে পাহাড় থেকে নদীগুলোর উৎপত্তি হয়। আমরা জানি নদীর উৎপত্তি কিন্তু উঁচু জায়গা থেকে হয়, ঝর্ণা হবে না হলে পাহাড় হতে হবে, পাহাড়ের বরফ গলা পানি অথবা পাহাড়ের ঝর্ণা, তা না হলে কিন্তু নদীর উৎপত্তি হবে না।
পাহাড় থেকে হিমালয় পাহাড় আরাকান পাহাড় এগুলো থেকে, ঠিক আছে? বুঝো নাকি আরাকান বুঝো না? জি, আরাকান একটা রাজ্য ভারত মহাদেশের। পর্বত না ঠিক পাহাড়, ওই পাহাড় গুলো থেকেও নদীর উৎপত্তি হয়েছে। স্যার দেখছো, আমি প্রথমে তোমাদের বলে দিলাম, আমার ক্লাসের শুরুতেই আমি কিন্তু প্রত্যেকদিনই দেখে দিই, আমি দেখে দিব, কোনো সমস্যা নাই। আর কোনো পার্সোনাল সমস্যা থাকলে তোমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ। স্যার হচ্ছে দেখা যাচ্ছে না ওখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, আপনার নামটা একটু বলেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে লাইব্রেরিতে যা বললে হবে, ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র বই দেন, তার মধ্যে তুমি কোন লেখকের নাম কোন লেখকের বই কিনবা সেটা তুমি নিজে ডিসাইড করতে পারো, আর আমাকে যদি বলো তাহলে আমি বলে দিতে পারি। আপনি বলেন স্যার, আপনি বলেন, বুঝতে পারতেছি না, আপনি বলেন স্যার, আপনাকে বলতে বলছি। আচ্ছা, বলতে বলছে হাসিবুর শাহিদ স্যারের অক্ষর পত্রের বই, হাসিবুর শাহিদ। এছাড়া মহাশয় স্যারের বই আছে, অন্যান্য স্যারের বই আছে, হাসিবুর শহীদ স্যারের বই কিনতে পারো, তাহলে অন্যটা যদি তুমি পছন্দ হয় কিনে নিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, সব বই আমি অক্ষর পত্র কিনছি, তো শুধু এটা কিনে নি। হ্যাঁ, কিনো, সমস্যা নাই, সেটা তোমার ভালো লাগলে অবশ্যই কিনবা। আচ্ছা, আর বাড়িতত্ত্ব সম্পর্কে আমরা বাড়িতত্ত্ব অবশ্যই বুঝি, যেটা আগে আলোচনা করছি, বাড়ি মানে পানি। এই বাড়িতত্ত্বের আলোচনার বিষয়বস্তুর মধ্যে বাড়িতত্ত্বে কিভাবে পানির উৎস এবং হচ্ছে বণ্টন সম্পর্কে বর্ণনা করা হয়। আচ্ছা, আমরা যারা ক্লাস 9 10 এ পড়ে আসছি, পানি চক্র অনেক ছোট ক্লাস থেকে, ক্লাস 6 থেকে পড়ানো হয়, তারও আগে আছে, ক্লাস 4 এও আছে, 5 এও আছে, আমি যা মনে করতেছি ক্লাস 4 5 থেকেই পানি চক্র পড়ানো হয়। এই পানি চক্রের মাধ্যমেই কিন্তু হচ্ছে পানি তার অবস্থার পরিবর্তন করে। ধরে নাও সূর্য হচ্ছে মহাসাগরে তাপ দেয়, এই মহাসাগর থেকে পানি মহাসাগর থেকেও দিতে পারে, পুকুর থেকেও দিতে পারে, যে কোনো জলাশয়, যে কোনো জলাশয় থেকে সূর্য তাপ দেয়। সূর্য তাপ দিলে কি হয়, পানি জলীয় বাষ্প হয়, পানি জলীয় বাষ্প কি হবে, উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে যায়, এগুলো শীতল হবে, শীতল হয়ে মেঘ বরফ খণ্ড আকারে জমাট হবে, এবং এই জমাট বরফ খণ্ড যখন আর হচ্ছে জমাট বেঁধে থাকতে পারবে না, তখন মাথা হচ্ছে আকর্ষণে, পৃথিবীর আকর্ষণে নিচের দিকে চলে আসবে, আস্তে আস্তে সেই বরফ খণ্ড গুলো গলতে থাকবে, গলে পানি ফোটায় পরিণত। আর যদি বরফ খণ্ড না গলে তাহলে কিন্তু শিলা বৃষ্টি হবে। এইভাবে পানি চক্রের মাধ্যমে কিন্তু পানির হচ্ছে এই প্রকৃতিতে ভারসাম্যটা বজায় রাখে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আশা করি তোমরা এটা ছোট ক্লাস থেকে পড়ে আসছো, বেশি সমস্যা হওয়ার কথা না। তারপরে আমি তোমাদের আলোচনা করে দিলাম সুবিধার্থে। আচ্ছা, তারপরে হচ্ছে এটি প্রাকৃতিক ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাড়িতত্ত্ব। এ বিষয়ে পাঠ করলে আমরা জানতে পারি পৃথিবীর কতগুলো মহাসাগর সাগর আছে, এগুলোর গভীরতা আয়তন, তারপরে পৃথিবীর সমগ্র পানি শেষ। হ্যাঁ, আসতেছি, কিভাবে হচ্ছে রূপান্তরের মাধ্যমে স্থানান্তরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবার স্থানে ফিরে আসে, এবং বাড়িতত্ত্বের মাধ্যমে এগুলো জানা যায়। তারপরে হচ্ছে আর 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমার ক্লাস। সমুদ্র বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ, সমুদ্র বিজ্ঞান এটা একটা বিশাল হচ্ছে আলোচনা। ধরে না তোমাদের কাছে মনে হচ্ছে যে সমুদ্র নিয়ে কি আলোচনা করবে, সমুদ্র নিয়ে কি আলোচনা করবে, তাহলে পৃথিবী নিয়ে কি, আর পৃথিবীর স্থলভাগ নিয়ে কি আলোচনা করবে? পৃথিবীর স্থলভাগেতে কিন্তু তিন গুণ হচ্ছে বড় হচ্ছে সমুদ্র বা আমাদের জলভাগ, ঠিক আছে না? আমাদের হচ্ছে স্থলভাগ হচ্ছে প্রায় 29 আর জলভাগ হচ্ছে প্রায় 71%। তাহলে এই বিশাল সমুদ্র নিয়ে আলোচনা অনেক বিষয় আছে, যেরকম হচ্ছে পৃথিবীর গ্যাসীয় অবস্থা হতে কঠিন অবস্থায় উপনীত হওয়ার সময় ভূপৃষ্ঠে হচ্ছে অসময় ভাবে হচ্ছে সংকুচিত হয়, এর ফলে হচ্ছে পাহাড় পর্বত এবং বাড়ি মূলত অসংকুচিত, মানে পৃথিবী যখন হচ্ছে
তাপ বিকিরণ করছে তখন এইরকম এইরকম হয়েছে একটা জিনিস তাপ দিলে বাড়ে খুবই সিম্পল একটা উদাহরণ দিচ্ছি রুটি রুটি যখন আমরা হচ্ছে রান্না ইয়াতে আগুনে দেই তখন রুটিটা ফুলে যায় তারপরে যখন আমরা রুটি ওই ইয়া থেকে পাত্র থেকে উঠে অন্য পাত্রে রাখি তখন আস্তে আস্তে সেটা নিচের দিকে সংকুচিত হয় তাহলে এরকম তাপ পাইলে বেশি বড় হয় আবার তাপ আস্তে আস্তে গেলে সংকুচিত হয়ে থাকে এইরকমই পৃথিবী প্রথমে এরকম ছিল আস্তে আস্তে তাপ বিকিরণ করলে এগুলো পাহাড় গুলো ফাঁস 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 সৃষ্টি হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের পৃথিবীর জনসংখ্যা ক্রমেই বাড়ছে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য চাই খাদ্য জ্বালানি এবং অন্যান্য উপকরণ আচ্ছা সমুদ্র কিন্তু খাবারের বিশাল একটা ভান্ডার বিশাল ভান্ডার তোমরা কি বুঝতে পারতেছো না সমুদ্র খাবারের বিশাল ভান্ডার কিরকম ধরে না আমাদের মৎস্য এবং অন্যান্য অনেক কিছু সমুদ্রে আর যেরকম হচ্ছে তেল গ্যাস এগুলো সমুদ্রে পাওয়া যায় রাম ফোনে হচ্ছে স্যার কি বলে হ্যাঁ ভ্রমণের একটা বিষয় স্যার কি বলে তেল হচ্ছে সমুদ্রে পাওয়া যায় স্যার কি পাগলা হয়ে গেল নাকি আসলে গভীর সমুদ্রে কিছু তেল ক্ষেত্র আছে তেল তো আর উপরে থাকে না এই সমুদ্রের যে পানি আছে সেখানে তো তেল থাকবে তেলের খুনিতে তেল আছে তাহলে তেলের খুনিতে তার পানি যাচ্ছে না কথা কি বুঝতে পারছো জি স্যার অনেক হ্যাঁ স্যার অনেক খবরে দেখবা যে হচ্ছে সমুদ্রের মধ্যে কিছু স্থাপনা আছে ওখান থেকে তেল হচ্ছে গ্যাস উৎপাদন করা হচ্ছে তখন অনেকের মাথা থেকে যায় যে আহা এটা কিভাবে সম্ভব এটা তো সম্ভব না আসলে সম্ভব সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করা যায় আমাদের একটা কোম্পানি আছে সরকারের বাপেক্স এই বাপেক্স হচ্ছে তেল গ্যাস অনুসন্ধান করে আচ্ছা তারপরে আমাদের হচ্ছে এরপরে আমি যেটা আলোচনা করব বায়ুমণ্ডল সম্পর্কে জ্ঞান লাভ আমরা হচ্ছে বায়ুমণ্ডল যেগুলো হচ্ছে এই বায়ুমণ্ডলের গভীরতা তারপরে হচ্ছে বায়ুর স্তর বায়ুর হচ্ছে উপাদান বায়ুর হচ্ছে তাপ চাপ প্রভৃতি বিষয়ে সম্যক জ্ঞান লাভ করতে পারি আবার বায়ু প্রবাহের কারণ দিক বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয়ে বায়ুতত্ত্বের মাধ্যমে হচ্ছে জানা যায় এমনকি হচ্ছে বায়ুর আর্দ্রতা বৃষ্টিপাতের কারণ এগুলো হচ্ছে বায়ুতত্ত্বে আলোচনা করা হয় আচ্ছা সর্বশেষ যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের সম্পর্কে জ্ঞান বায়ুমণ্ডল সম্পর্কে জ্ঞান বায়ুতত্ত্ব এবং বায়ুমণ্ডল দুইটা যদিও একই বিষয়ে কিন্তু একটু ভিন্নতা আছে কিরকম ভিন্নতা আছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে যে বায়ু আবরণ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে আমরা বায়ুমণ্ডল বলি রিপিট আমি আবার রিপিট করতেছি পৃথিবীর পৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে উপরের দিকে যে বায়ু আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে বায়ুমণ্ডল ঊর্ধ্ব আকাশে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটাই বায়ুমণ্ডল সম্পর্কে চিত্রটা সবচেয়ে ভালো চিত্র দেওয়া আছে তোমাদের ক্লাস 9-10 এর বইয়ে দেখবা খুবই ভালো চিত্র দেওয়া আছে একটু যদি 9-10 এর বই না থাকে তোমরা ওয়েবসাইটে হচ্ছে এনসিডিবি থেকে দেখে নিতে পারো খুব সুন্দর করে দেওয়া আছে আচ্ছা তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদান বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান তোমরা বলছো নাইট্রোজেন আরো আছে অক্সিজেন তারপরে কার্বন ডাইঅক্সাইড আর্গন জেনন এছাড়া অন্যান্য জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাসও আচ্ছা তারপরে আমরা বায়ু আমরা দেখতে পাই না কিন্তু কি করতে পারি বলো তো কি করতে পারি অনুভব করতে পারি আচ্ছা তারপরে হচ্ছে এই বায়ুমণ্ডল হচ্ছে বিভিন্ন অবস্থা পৃথিবীর সমগ্র জীব জগতের উপর নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে ধরে নাও 1 মিনিট অনলি 1 মিনিট যদি বায়ুমণ্ডল হচ্ছে সমস্ত গ্যাস গুলো ভ্যানিশ হয়ে যায় কোন মানে যে এই প্রাণী জাতীয় কিছু মানুষ লাইক মানুষ গরু ছাগল হাঁস মুরগি এগুলা কি বেঁচে থাকবে একদম তুমি চেষ্টা করে দেখবা নাক মুখ বন্ধ করে এটা আমি বলতেছি না যে তুমি করো কিন্তু আমি করছি এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে নাক মুখ বন্ধ করে 40 সেকেন্ড পর্যন্ত থাকা যায় না খুবই কষ্ট হয় 40 সেকেন্ড অনলি 40 সেকেন্ড স্যার আপনার সময় শেষ ঠিক আছে হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি ক্লাস শেষ হয়ে যাচ্ছে তাহলে এগুলো হচ্ছে নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে আজকের আলোচনাটা আজকের আলোচনার বিষয়বস্তু ছিল আবার আমি তোমাদের মনে করে দিই প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব ইম্পর্টেন্স অফ স্টাডিং ফিজিক্যাল জিওগ্রাফি আমি সামনের দিন তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করব এই পার্ট থেকে তোমরা বাসায় একটু পড়াশোনা করো সামনের দিন আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করব এবং কিছু কোশ্চেন তোমাদের দিয়েও দিব আশা করি তোমরা বিষয়গুলো ভালো করে দেখবা এবং হচ্ছে কোনো সমস্যা হলে যোগাযোগ করবা আশা করি সবাই বুঝতে পারছো সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হাবিবুর। হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই হাবিবুর, তোমার নাম বলতে দাও। 017। তোমার পাশে ড্রাইভার দেয় না? 017 তাড়াতাড়ি লেখো। 017 38 38 36 36 21 21 25 25 আচ্ছা আচ্ছা বন্ধু ভালো থাকো। 25 25 ভাই লাল লাস্টে 25 21 25 রহমান ভাই আপনার আইডি তো পাওয়া যায় না ভাই, তাই অক্ষরপত্র আমি কিনবো। সব ভাই কিনিস নাকি? তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিও, সবার আগে পাবা এমডি আব্দুল হাকিম লেখা আছে। এমডি আব্দুল হাকিম ছবি আছে কি তোমার? হ্যাঁ হ্যাঁ পাবজি লেখা আছে। দেখো ছবিটা কই তুমি কই লেখা আছে প্রোফাইলে দেখো পাবজি লেখা আছে। শোনো 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 আচ্ছা আর হাবিব শোনো শোনো তোমার নাম কি বললা? আমি সাজ দিচ্ছি ঠিক আছে। আর এমডি হ্যাঁ শোনো শোনো আর আমারটা হচ্ছে সাদিক লেখবা প্রথমে সব বড় হাতে ঠিক আছে। এস এ দিবা মাঝখানে হচ্ছে জি দিবা তারপর ফার্স্ট আবার স্পেস দে ডি আই কে দিবা আই কে সাদিক দিবা ঠিক আছে। আচ্ছা একটা এড পিক পাবা আর নিচে দেখো হচ্ছে এমই একটা কাছে ধরে 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 তো লিখতে হবে। আচ্ছা ঠিক আছে আমাদের তো ক্লাস শেষ আমি তো আর্টস সায়েন্স এর হবে। আচ্ছা আচ্ছা ভালো থাকো। আচ্ছা ভাই এখন ফোন দিবা এখন হবে সায়েন্স এর পদার্থবিজ্ঞান। আর আর তুমি ফোন দে বাবু চল। আচ্ছা 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 এখন ফোন দে তুমি হে যাও ভালো থাকো। আচ্ছা আমার তো লিভ না লাগবে ক্যামেরা তো এখানে খোলা। আচ্ছা বন্ধু স্ট্যান্ডও নাই তাহলে লিখবো কিভাবে? স্ট্যান্ড ফোন নিয়ে গেছে ক্যামেরা ছাড়া যে সমস্যা হবে মানে সব আজকে অঙ্ক এত বড় ইউজ করতে পারবো না। সেটাই তো বললাম যে আর পেন আর কোনো রকম একটা ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা আমি ক্যামেরা ধরলে আসে কিনা একটু দেখবেন। হ্যাঁ এন্ড করো